भैया बीवी है मेरी, जरा ध्यान से, एक ही है। राहुल मैम की चार है। शाबाश। चलो चलो बॉडी स्ट्रेट रखना, अंदर मत घुसना, क्रिएट टाइम पूरा स्ट्रेट रखो, अंदर मत घुसो, अंदर मत। फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। तो कल के राते हमरा मनाली ना कुलू থেকে এলাম শিমলাতে, আর এতটা শরীর খারাপ করেছে, শিমলার রাস্তা এত বাজে ছিল, আর দেখে আমার প্রচন্ড ভয় করছিল, আর আমার শরীরটা খুব খারাপ করছিল পড়ছিল না, অলরেডি হয়ে গিয়েছিল। আমি এসে আর ব্লগ টক কিছুই করতে পারিনি, আমি এসে পুরো ঘুমিয়ে গেছি, পুরো এত ভমিটিং ফিল হচ্ছিলো, যাতা হচ্ছিলো, কোমর ব্যথা হচ্ছিলো, পেটে কি হচ্ছিলো, এমনিতে গার্লস প্রবলেম আরও বেশি ইয়ে করছিলো শরীর। তো এসে আমি ঘুমিয়ে পড়েছি আর ব্লগটা করতে পারিনি। তো আজকে সকাল এখান থেকে স্টার্ট করছি, এখন বাজে 9টা। তো এখন আমরা রেডি হবো, রেডি হয়ে 10টার মধ্যে বেরিয়ে যাবো। আর ও এখন দেখছে মা ত্রিপুরেশ্বরী বাড়ি লাইফ আজকে সকালে। এই দেখো, দেখ কালকে এসে কিচ্ছু মানে ফেস ওয়াশও করিনি, এখানে দেখতে পাচ্ছ চোখে আলেন, এত শরীর খারাপ হচ্ছে আর পারছে না। এবার সত্যিই বাড়ি টানছে, যে বাড়িতে যাবো বলে আমার বিছানা, আমার সব কিছু, আমি ওখানে ঘুমোবো, সত্যি বাড়ি যেতে ইচ্ছে করছে, আর ঠান্ডায় পাচ্ছি না, আমি আর আসবো না। ওকে বারবার প্রত্যেক দিন বলছি আমি আর আসবো না, আমার জন্য ভাই বাড়িই ভালো, বাড়ি স্বর্গ সত্যি। আর আমাদের ত্রিপুরা অনেক ভালো, আগরতলা অনেক 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 ভালো, অন্য অন্য জায়গা থেকে নিজের নিজের ফিল হয়, নিজের জায়গা নিজের জায়গায় হয়, যে যত ভালো জায়গায় যাক নিজের জায়গা বেস্ট হয়। আমার তো আমার আগরতলাই বেস্ট আমার কাছে মনে হয়। কবে যাবো আমি, আমার আর ভাল লাগছে না, আর ভাল লাগছে না, বরফ আর ভাল লাগছে না, ঠান্ডা চিড়চির হয়ে গেছি, ঠান্ডা এত ঠান্ডা, কোন কোনে পুরো হারে গিয়ে লাগে, হাঁটতেই পারি না এত ঠান্ডা। তো চলো এবার উঠবো, উঠে রেডি হবো, আমার তো ভালো লাগছে না রেডি হতে, এত ঠান্ডা লাগছে, উঠতেও ইচ্ছে করছে না। তো চলো এবার যাওয়া যাক, উঠা যাক। আমরা কিন্তু কাল আবার আরেকটা নতুন হোটেলে এসেছি, এই তো শিমলাতে এসেছি, শিমলার হোটেলে এসেছি, প্রায় আড়াইটে তিনটের সময় আমরা এসেছি এখানে, এত ঠান্ডা ছিল, ওর শরীর খারাপ করে ফেলেছে। তো চলো আবার রেডি হয়ে দেখা যাচ্ছে। দেখো আমাদের বেড থেকে কি সুন্দর ভিউ আসছে, দেখলে? এখন না আমি পর্দাটা খুলতে গিয়ে পর্দা পুরো খুলে পড়ে গেছে। এই দেখো কি সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। যাক একটা তো কিছু ভালো পেলাম। আমি হয়ে গেছি রেডি, এই হচ্ছে আজকে আমার লুক। তো আমাকে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। দেখো বাইরে প্রচণ্ড হাওয়া চলছে, ঠান্ডা ঠান্ডা। তো এবার আমরা নিচে যাব, ব্রেকফাস্ট করবো, দেন বেরিয়ে যাব। চলো সকাল সকাল ব্রেকফাস্ট করতে চলে এলাম। তো আজকে কিন্তু এই হোটেল থেকে আমরা বেরিয়ে যাব, তো তার জন্য সব লাগেজগুলিকে এবার গাড়িতে রাখছি। তো আজকে আমরা যাওয়ার পথে অনেক কিছু অ্যাডভেঞ্চার করব, আজকে সব থেকে যেটা মেইন প্যাকেজ এইটা আমরা করব, তারপর আমরা চলে যাব শিমলায়। তো আমরা অলরেডি বেরিয়ে গেছি আর রাস্তাগুলো খুবই স্লিপি ছিল, তো বরফ দিয়ে পুরো ঢাকা ছিল। তো চলো এবার আমরা যাব, গিয়ে দেখাবো আমরা কী কী করব, কী কী না। তো চলো टॉप आपको कुफरी लेके जाएंगे, तो बाय हॉर्स जर्नी रहता है आपके लिए, हॉर्स पे लेके जाएंगे, राइट साथ में दोनों से बॉल लगा हुआ है, टोटल ये पैकेज चल रहा है। वैसे तो एक्टिविटीज ये भी हो रहा है, ठीक है, अब जैसा भी जितना भी पैकेज करना है वो आपके ऊपर डिपेंड करेगा, ठीक है। ये 2500 का स्नो वाला पैकेज है हमारा, जिसमें आपको यहाँ से ड्रेस मिलेगा, इन्हीं कपड़ों के ऊपर आएगा, कोई चेंज नहीं है, शूज दिए जाएंगे सर, बर्फ में खेलना है आपको, ताकि आपके कपड़े खराब ना हो, शूज खराब ना हो, ठीक है। और हॉर्स पे लेके जाएंगे 11500 फीट के ऊपर टॉप, ठीक है, जहाँ पूरा ऑल टूरिस्ट जितना भी है, कम से कम 3 से 4 हज़ार टूरिस्ट सुपर वैली में पहुंचा है टॉप में, फागू वैली जाना है आपको, ठीक है। और स्केटिंग कराएंगे आपको, ठीक है, जो आपको ऊपर ही हमारे इंस्ट्रक्टर मिलेंगे टॉप में, वो खुद कराएंगे आपको, वीडियो फोटोज वगैरह सब इंक्लूड रहेगा, वो हमारे लड़की आपके फोन कैमरे में आपको बना के देंगे, ठीक है। स्केटिंग का टाइम आप लोगों के ऊपर डिपेंड करता है, ठीक है, आधा घंटा एक घंटा जितना टाइम आप इंजॉय करना चाहते हो, स्लोप पे नहीं लेके जाते क्योंकि आप लोग ट्रेंड नहीं होते हो। ये जो स्केटिंग होगा आपका, ये पूरा एक वैली है, मैदान है पूरा, उसके अंदर ये होगा आपका, सर सेफ रहेगा, फुल सेफ होता है सर ये, ठीक है। और ट्यूब राइड कराया जाएगा सर, स्लाइड होगा, आपको दो राइड मिलेगा ये सर, सीधा ऊपर से नीचे, ठीक है, और इंक्लूड 2500 में टोटल है सर। इसके अलावा अगर किसी को जिपलाइन बंजी जंप वगैरह ये करना है, ठीक है, तो ये 1000 रुपीज एक्स्ट्रा रहेगा, 1000 रुपीज में आपको ये 6 तरह का राइड मिलेगा, प्लस साथ में एप्पल गार्डन एंट्री है, स्टेप फार्मिंग है, और लास्ट गांव तक जाओगे आप, पूरा पैकेज 1000 का, ये 1000 रुपीज का पैकेज है पूरा, ठीक है।
तो 3500 रुपए का टोटल हुआ ये 2500 ये है सर ठीक है और 1500 ये 3500 का टोटल कॉम्बो है ये। अब जिसको स्नो वाला करना है पूरा करना है वो आप लोग हमारे को बताओ उसी हिसाब से हम आपको यहाँ से रेडी करके ऊपर भेजेंगे। पीछे बोलता है ना स्नो वाले में अपने को विजय मिल रहा है स्किन मिल रहा है स्किन मिल रहा है। तुम्हारा तो सुन ली की बोलो तो एखे हमें चले जा ड्रेस गुली सिलेक्ट करते तो एखे अनेकगुली ड्रेस आर जेटा पचंद सेटे सिलेक्ट कर पड़ते पर তো আমিও যাচ্ছি সিলেক্ট করতে বাট আমি কিছুই পাচ্ছিলাম না কিন্তু ও আমাকে ড্রেস ডিসাইড করে দিয়েছে। চলো দেখাচ্ছি আমি কি পরেছি, ও তো পরে নিয়েছে ও ড্রেস। তো এটা হচ্ছে আমার আউটফিট আজকের, তো ওরা কিন্তু এটা দিয়েছে আবার ওদেরকে এটা রিটার্ন ব্যাক করতে হবে, একবারের জন্য দেইনি আমাদের। তো ও এটা আমাকে পছন্দ করে দিয়েছে, খুবই সুন্দর হয়েছে। যাক আমার শর্টটার পছন্দ বাড়ছে দিন দিন, ভালো হচ্ছে। তো যাই হোক আমার সাথে থাকতে থাকতে না এমনিতেও পছন্দ ভালো ওর। তো চলো এবার কিন্তু আমরা চলে যাচ্ছি। তো এখানে এসে আমাদের ভীষণ খিদে পেয়েছিলো, তারপর ভীষণই কারণ আমরা খেতে পারবো না পুরো বিকেল হয়ে যাবে। তো এখনই প্রায় বাজে 2:30। সবাই আমরা এবার যাচ্ছি স্কি করতে। চলে এলো আমাদের গরম গরম ম্যাগি। তো এখানে অনেক জায়গায় প্রায়ই ম্যাগি পাওয়া যায় আর খুব টেস্ট এখানকার ম্যাগি, অন্য কিছু কিছু টেস্ট হোক বা না হোক ম্যাগিগুলি খুব টেস্ট। তো চলে এলাম আমরা হর্স রাইডিং করতে। তো আমরা যাবো এবার হর্স রাইডিং করে জায়গাটায়, কারণ জায়গাটা অনেকটা দূরে, তো এখানে ঘোড়া দিয়ে আমাদেরকে যেতে হবে। তো এটা আমার জন্য নিউ কিছু না, আমি যখন কাশ্মীরে গিয়েছিলাম তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম যে তখন আমি ঘোড়ায় উঠছিলাম, বাট এবার আমি ঘোড়াতে উঠতে পারছিলাম না কেন জানি না, কিন্তু ভয়ের কিছু ছিল না আমার জন্য, কারণ সে একটা ভয় লাগে না। আর এখানকার রাস্তাগুলি দেখা লাগছে খুব ভালোই হবে। তো যাই হোক, তো আমাদের আমাদের কাপলস হর্স দিয়ে দিয়েছে, তো ওর সাথে আমারটা কাপলস ছিল, যেহেতু কাপলস হর্সে কাপলসরাই উঠতে হয়। তো এবার আমরা চলে যাচ্ছি ওইখানের, আর রাস্তাগুলি খুবই সুন্দর আছে, গাছগুলি দেখতে পাচ্ছ, গাছগুলির উপরে বরফ, খুবই সুন্দর লাগছে, পুরো ড্রিম ড্রিম মনে হচ্ছে জায়গাগুলি। তো আমি সামনে ও পেছনে আছে আমার, যেটা আগেও হয়েছিল। তো আমি ওকে বলছিলাম কাশ্মীরের কথা খুব মনে পড়ছে, সেম ছিল জায়গাগুলিও প্রায় সেম সেম, কিন্তু কাশ্মীরের রাস্তাগুলো খুব ডেঞ্জারাস ছিল, এখানে এত একটা ডেঞ্জারাস না, রাস্তাগুলি খুবই মানে ভালো ছিল। তো আমরা চলে এলাম, তো ওইখানে এসে দেখছি এখানে পুরো অনেকগুলো স্টল আছে, ছোট ছোট অনেক কিছু পাওয়া যায়। তো আমরা কিন্তু স্টল দেখতে আসিনি, আমরা করতে এসেছি অ্যাডভেঞ্চার, তো অনেক কিছু করব আমরা, অনেক কিছুর জন্য অ্যাডভেঞ্চার। তো সেই জায়গায় যেতে যেতে আমাদের অনেকটা লেট হয়ে গেছে, হেঁটে অনেকটা দূর যেতে হয়েছে বরফের মধ্যে দিয়ে, একে তো হচ্ছে বরফ, হাঁটতেই পাচ্ছিলাম না। তো আমরা অনেক মানে আমাদের সাথে যারা ছিল ওরা অনেক রাগ করেছে ওদের উপর যে তোমরা কোথায়, কারণ কেউই আমাদেরকে মানে নিতে আসছিলো না যে অ্যাকচুয়ালি জায়গাটা কোথায় এক্সিট। তো চলো যাওয়া যাক ওই জায়গায়। তো সাইডে তো খুবই সুন্দর, যেখানে চোখ যায় সেখানে বরফ। তো এবার আমরা চলে যাচ্ছি, দেখতে পাচ্ছ হাঁটতে হাঁটতে অবস্থা খুব খারাপ, তারপরও শ্যুট চলছে ভিডিও চলছে, খুব মজা হচ্ছে আমাদের এখানে বরফ দিয়ে, তো পুরো সবাই আমরা বাচ্চা হয়ে গেছি। তো চলো তো আমরা কিন্তু আমাদের ডেস্টিনিতে চলে এসেছি। তো এখানে আমরা যে রিসিপ্টটা কেটেছিলাম ওটা দিলাম, তারপর এখানে আমরা ড্রেস, ঠিক ড্রেস না বলতে পারো বেল্ট আমাদের প্রোটেক্টের জন্য। তো কি করব এখন, চলো দেখাচ্ছি কি করবই কি না সব কিছু দেখাবো। তো মেনলি এখানে এসেছি আমরা জিপলাইন করতে, এখন জিপলাইন কী সেটাও দেখাবো তোমাদের সাথে। আমাকে কিন্তু ওরা ড্রেস পরিয়ে দিয়েছে, এবার হচ্ছে আমার সন্টুর পালা, আমার সন্টুকে ড্রেস পরবে। আর আমার সন্টুর জন্য খুব ভয় করছিলো, ইভেন ও খুব ভয় পাচ্ছিলো, ও বলছিলো না না আমি যাবো না, ও যা করছিলো ও বলছে আমি যাবো না তুমি যাও, বলছে আমি থরি না একা যাবো। তো যাক ও ভয়ে ভয়ে পড়ছে, কিন্তু ও যা করেছে না পুরো চোখ বন্ধ করে ও গিয়েছে, আর বলছে কী দেখলে, পুরো টাকাই নষ্ট করে দিলে তোমরা। তো যাই হোক আমার ভয় করিনি, কারণ আমি এইটাও আমি কাশ্মীরে গিয়ে করেছিলাম, তো এত একটা ভয় লাগেনি আমার, কিন্তু কাশ্মীর থেকে এটা খুব মানে ডেঞ্জারাস ছিল। তো এইটা হচ্ছে জিপ লাইন, তো এটা দিয়ে আমরা যাব, সবাই যাব। তো এটা ছিল আমাদের অন্য গ্রুপের, তো আমরা এখান থেকে চলে এলাম, যেটা তোমরা রিলসে দেখতে পারবে, আমি এখানে দেইনি তো কারণ ভিডিও করার কেউ ছিল না, কারণ ফোন তো এইভাবে নিয়ে আসতে পারবো না তার জন্য।
তো চলো এবার আমরা যাচ্ছি আরেকটা অ্যাডভেঞ্চার করার জন্য। এটা খুব মানে কষ্টকর ছিল, খুবই কষ্টকর, খুব হার্ড ওয়ার্ক ছিল এটা। আমি তো সবটা কমপ্লিটও করতে পারিনি, তো চলো দেখাচ্ছি তোমাদের কি ছিল এটা। মেরে হাত মে, মেরে হাত মে, মেরে হাত মে, এই তো এই তো পড়লো। ও বিবি তুমি উপর যে ফেক দেগা ভাইয়া, বিবি এ মেরে জরা ধ্যান সে, এ কি হে লাল মে কি চা রে? শাবাশ শাবাশ, উঠো। হ্যাঁ ভেরি গুড, चढ़ रहे का उतरने का रहता तब चढ़ लेती, उतर लेती हूँ। गिराने वाला जो है ना ये अच्छा नहीं लगता, चढ़नी कौन बहुत टफ। हाँ चलो, मैं बोला ना चढ़ने में बहुत डिफिकल्टी। भैया ऊपर, आप ऊपर चलाओ इसको, ठीक है ऐसे गिर जाओ, आप थोड़ा ऊपर चलाओ ना, ऐसे गिर जाओ, वो खुद चलना पड़ेगा। अरे ये तो बहुत नापाक भाई साहब, खेल कैसा लगा? सो गया, गिरने वाला नहीं देखा। मेरा कितना दूर से गिरा है, उतना से उठा ना उसको, आएगी पूरा हाथ दे, हाथ दे, काट जाते हैं, इसको पकड़ो ना, अरे नेट को पकड़, पकड़ 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 इसको पकड़। मैं नहीं कर सकती, मेरे दिमाग में डर हो रहा है, मुझे आ जाओ मेरे हाथ दो, इधर आओ, इधर आ, यहां तक आओ। ये देखो इनको, ये तो छी जले पड़े गए थे, तो प्लाक प्लाक पड़ा। দেখতে পাচ্ছ আমি কিন্তু সবটা উঠতে পারিনি, কিন্তু রাহুল ভাই কিন্তু সবটা উঠেছে। আর উপর থেকে নাকি খুব মানে ভয় করছিল দেখে নিচটা, তো যাই হোক আমি তো পারিনি, আমি হাফ উঠে আমার, কারণ এটা দেখতে ইজি, এতটা ইজি না আসলে, মানে পুরোটা বডি না পিছনের দিকে নিয়ে আসে, এতটা টাফ, মানে পুরো বডিকে তুমি নিয়ে যাওয়া এত উপরে, খুবই টাফ ছিল। তো দেখতে পাচ্ছ কি মজাদার সব কিছু, আমার তো ভীষণ ভালো লেগেছে। বড় বড় শোন তু শোন তু শোন তু শোন তু কোন মারা রে, এ কান্না দে না ভাই, কান্না দে না, উপর যাবে তো মারনা, উপর যাবে, আরে চল 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 বন্ধু আবে, শাবাশ, বড় 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 उसको मार रहे, तुझे नहीं मार रहे, शाबाश तो शाबाश सुकू, बड़ा बड़ा ले, बड़ा 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 बड़ा, वीडियो वीडियो ऊपर लो, बड़ा बड़ा भाई, यस ऑन टू शाबाश, कैलाश भाई, कैलाश हर हर महादेव, आरो 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 भट, अरे जाने भाई, अरे जाओ ए भाई, जाने जाने, अबे जाना जा, अबे जा, ये এইটা হচ্ছে আরেকটা অ্যাডভেঞ্চার। তো এটা আমি করেছি, আর রাহুল ভাই করেছে, আর প্রসেনজিৎ ভাই করেছে, আর কেউই বাকিরা করিনি। ওইটা করে সবার হালত খারাপ হয়ে গেছিলো, আর এমনিতেও অনেকটা লেট হয়ে গেছে, এখানে যদি সবাই করতাম তাহলে অনেকটা লেট হয়ে যেত, তার জন্য ওরা কেউই করেনি, আমরাই করেছি। না 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 একদম ওকে, একদম ওকে, দারুন দারুন সুন্দর হচ্ছে, যাও আরামসে, হ্যান্ড গ্লাভস গুলো দাও তো ভালো হয়েছে, হাতে লাগবে না, বা সুন্দর 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 সুন্দর, বা আর একটু দশটা, দশ হাত, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়
দশ আরেকটা বাস সাবাস সাবাস বড় হাতে দুটো শাড়ি ঠিক আছে ওকে চলো জি ডেইলি টাস্ক ডেট কি ছিল না চল চিনা মারতা চিনা মারতা হ্যাঁ মারতা আরে আও হাত পাকে উসক চলো ঠান্ড বিনা পর্চি কে যায়গা পর্চি মেরে পাশে আপ দেখ তো বেটা এটা হচ্ছে টিউব স্লাইড, তো দেখতে পাচ্ছ এটাও খুব ডেঞ্জারাস ছিল, পুরো টিউবের মধ্যে বসে থাকে, উপর থেকে পুরো নিচ অব্দি তোমাকে ছেড়ে দেবে। তো যাই হোক, আমার ভীষণ ভয় করছিল, আমার ফেস দেখে তোমরা অলরেডি বুঝতে পারছো কি না কি। বরফে হাঁটাটা খুব কষ্ট করে, দেখতে পাচ্ছ আমরা আর হাঁটতে পারছি না, এত কষ্ট হচ্ছে বরফে হাঁটতে। তো এবার আমরা চলে এসেছি স্লাইড করতে, তো এখানে আমরা স্লাইড করব, তো আমরা কেউই পারি না, তো আমার অবস্থা দেখতে পাচ্ছ শুধু শুধু এসেছি আমি, আমি পারি না করতে। ধীরে ধীরে চলো চলো হঠাৎ করে আমরা সবাই দেখতে পাচ্ছি এখানে পুরো অন্ধকার হয়ে গেছে, চারিদিক পুরো হোয়াইট হোয়াইট হয়ে গেছে। তো আমাদের প্রচণ্ড ভয় লেগেছিল, প্রচণ্ড কি হয়েছে কি না, আর পুরো জায়গা ফাঁকা হয়ে গেছে হঠাৎ করে দেখি। তো মেবি এখানে খুব মানে জোরে স্নোফল হবে, তার জন্য সবাই চলে যাচ্ছে। তো আমরাই লাস্ট ছিলাম, আর আমাদেরকে বারবার করে ফোন করা হচ্ছিলো যদি আমরা তাড়াতাড়ি না আসি আমাদেরকে এখানে ছেড়েই চলে যাবে ওরা, না হলে ওরা যেতে পারবে না। তো আমরা যাক ফাইনালি চলে এলাম, তো এখান দিয়ে বা যাচ্ছি, দেখতে পাচ্ছ সামনে থেকে আরও ভয়ানক ছিল, আরও কিছু দেখা যাচ্ছিলো না, আমরা ভীষণ ভয় পাচ্ছিলাম। তো ওরা বলছিল রাতে নাকি গোরা চোখে দেখতে পায় না, আমাদেরকে ফেলে দেবে, আর আমরা তো তা শুনে খুবই ভয় পাচ্ছিলাম। তো যাই যাক কিছু হয়নি আমাদের, আমরা মঙ্গল করে মঙ্গল মতো করে পৌঁছে গেলাম। আমার ফেস দেখে বুঝতেই পারছো আমি পুরো ভয়ে কাতর হয়ে আছি। তো যাক এখন আর চিন্তার কিছু নেই, আমরা চলে এসেছি। তো আজকে কিন্তু ভিডিওটা এতটুকুই, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।